দেশাত্মবোধের ভাবনা সরকার ও সামাজিক সংস্থার মাধ্যমে প্রদর্শিত হয়। যারা দেশের জন্য প্রাণ বলিদান করেছেন তাদেরকে হাড়ঘাট তিরঙ্গার মাধ্যমে সম্মান প্রদর্শন করা হচ্ছে। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে আগরতলা ভট্টপুকুরস্থিত নিবেদিতা সংঘ আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবির উদ্বোধন করে কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এ প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী মেরি মিট্টি মেরা দেশ কার্যক্রমের কথা উল্লেখ করেন, যার মাধ্যমে সারা রাজ্যের 58টি ব্লক থেকে এবং পুর নিগম থেকে মাটি কলসে ভরে দেশের রাজধানী দিল্লিতে যাবে। উদ্যান বাটিকা তৈরি করা হবে দেশের বীরদের সম্মান জানানোর জন্য। তিনি এদিন বলেন, সুস্থ সুন্দর সমাজ গঠনে বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংস্থার গুরুত্ব অপরিসীম। কিছুদিন বাদে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই উৎসবের আয়োজনে কোনোভাবেই যেন মানুষের উপর চাঁদা জুলুম না হয় এ বিষয়ে সতর্ক থাকতে হবে। মুখ্যমন্ত্রী এদিন সকলের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র দেশের উপর আক্রমণ হলেই একত্রিত হতে হবে এমনটা নয়, আমাদের সবাইকে সবসময় একত্রিত থাকতে হবে। এদিন তিনি রক্তদানের কথা উল্লেখ করেন এবং বলেন, এর চেয়ে বড় দান আর কিছুই হতে পারে না। এত সুন্দর একটা কালচার এখন তৈরি হয়েছে সমস্ত ক্লাবে ক্লাবে। আগে তো মনে হতো এক ক্লাব থেকে আরেক ক্লাবে ওই এলাকায় যাওয়াটাও মুশকিল হতো, এই ক্লাবের সাথে মুখের সমস্যা, তো ক্লাবের ওই অত্র এলাকার লোক ওইখানে যাওয়াটাই যে কোনো সময় একটা বিভীষিকার অবস্থা দাঁড়াবে সবাই জানি আমরা। এখন কিন্তু পুরো পরিবর্তন হয়ে গেছে। আমরা বারবার বলছি, বিভিন্ন জায়গায় টুকটাক খবর আসে এখন যে কোথাও কাটমানির সমস্যা, সিন্ডিকেটের সমস্যা, তো এই যে সমাজের যে পরিবর্তন সেটা কিন্তু আমরা চাই। এখন আমরা সেই হুঁশিয়ারিও আমরা দিয়েছি, তো সেই পরিবর্তন আস্তে আস্তে করে আসবে এবং ক্লাবের আরসির যে ক্লাব একটা সামাজিক ক্লাব, অর্থাৎ সমাজের জন্য কাজ করা আর সমাজ পরিবর্তন, আমি যে কথাগুলো বললাম এগুলো এর মধ্যে আসবে। সরকার আপনাদের সাথে থাকবে কিন্তু আপনাদেরও দায়িত্ব আছে। ক্লাবের যেহেতু আমার অভিজ্ঞতা আছে, অনেক বড় বড় সমস্যা একটা ক্লাবের মাধ্যমে সমস্যা সমাধান হয়, কোর্টে যেতে হয় না, পুলিশের কাছে যেতে হয় না, কিন্তু ক্লাবের মাধ্যমে সেই সমস্যার সমাধান হয়। এই অনুষ্ঠানে এদিন অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা, কর্পোরেটর অভিজিৎ মল্লিক প্রমুখ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।